আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দোসরা অক্টোবর দু সাল আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা আমি আজকে খুব ছোট করে বানিয়েছি আজকে আমার বাসায় রান্না হয়েছে একটা নতুন আইটেম সেইটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সাথেই থাকবেন আমার না দু তিন দিন ধরে ভীষণ কোমর ব্যথা করছে কিছুদিন আগে হাত ব্যথা ছিল সেইটা ভালো হয়ে গিয়েছে এখন কোমর ব্যথা শুরু হয়েছে হাততে বেরিয়েছা বেরিয়েছিলাম একটু হেঁটে এসেছি চল্লিশ মিনিটের মতো আজকে একটু পেঁপের জুস বানিয়েছিলাম তো পেঁপেটা গতকাল নিয়ে এসেছিলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সে পেঁপে দিয়ে জুস বানিয়েছিলাম আর এটাই ছিল আমাদের আজকের সকালবেলার প্রথম খাবার এমনি খালি খালি পেঁপে খাইতে ভালো লাগে না তাই এই পেঁপে তাকে একটু ব্লেন্ডারে গুঁড়িয়ে এর সাথে কিছু উপকরণ যোগ করে একটু জুস বানিয়ে নিলে গেলা যাবে এই চিন্তা করে জুস বানানোর প্রিপারেশান আর বাচ্চারাও খুব ভালো পছন্দ করে জুস টুস বানিয়ে যদি দেয়া হয় তাহলে এই কারণে পেঁপে তাকে জুস বানানোর পয়টারা করছি ভা বেশি মিষ্টি নয় তারপরেও এখানে একটু চিনি অ্যাড করে তারপরে এটাকে আমি ব্ল্যান্ডারে গুড়িয়ে নিব। তো বেশ ভালোই হয়েছে ইয়েটা প্যাঁপেটা একটু খেয়েও দেখেছিলাম তেমন মিষ্টি না হলেও ওভারঅল ভালো এখানে দুই চার চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি ছোটো চামচে আর এক পাউডার দুধ এটা পনেরো টাকা প্যাকেটের দুই প্যাকেট পাউডার দুধ নিয়েছি এই দুধটা দিয়ে ব্ল্যান্ড করে একটু পানি দিয়ে মিশিয়ে খেলে মন্দ লাগবে না এই কারণে এই চিন্তাটা করলাম আমি এই সাতটা বাজে যখন ভিডিও রেকর্ড করছি তখন আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে হয়তোবা মাঝে মাঝে ম্যাগের গর্জন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আপনারাও হয়তোবা শুনতে পাচ্ছেন তো তারপরেও হলো ভিডিওটার ভয়েসটা রেকর্ড করছি কারণ সময়টা খুব কম তো এখানে কি করছি যে পেঁপেটা পানি ছাড়া ব্ল্যান্ড করে নিয়েছি আর পরে যে একমক পানি হাফ লিটারের একমক পানি মিক্স করলাম প্যাপের সাথে তো বেশ ঘন একটা জুস তৈরি হয়েছে যদি আপনারা কেউ পেঁপে খেতে ভালো না বাসেন তাহলে এভাবে জুস বানিয়ে খাবেন মন্দ লাগবে না এটা যদি পাউডার দুধ না হয় লিকুইড দুধ হয় যেটা আমরা গাভীর দুধ রাখি সে দুধ হয় তাহলে আরও ভালো হবে তো বেশ ভালোই লেগেছিল আমাদের ভালো লেগেছে আর কি আপনাদেরও হয়তো বা ভালো লাগতেই পারে ভিডিওর শুরুতে আজকে বলেছিলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি বানাবো এই যে সেই রেসিপিটা তরমুজ খেয়েছিলাম গতকাল সে তরমুজের খুসা ভাজি করছি আমি একটু রাঁধুনি একটু কালো জিরা আর একটু মরিচ ফুরন দিয়েছি আমি এই ভাজিতে পেঁয়াজ রসুন ব্যবহার করি না এই একটু কালো জিরা রাঁধুনি ফুরন দিই ভাজিটা করে ফেলি তো আজকে এটা নতুন এক্সপেরিমেন্ট করছি কখনোই রান্না করি নাই এই তরমুশের খুসাটা আমার হাজব্যান্ড আমাকে বলছিলেন আরেক দিনও যে ইউটিউবে দেখায় যে এইগুলা বা ইয়াতে সোশ্যাল মিডিয়াতে দেখা এগুলো রান্না করে দেখো তো কেমন হয় কিন্তু কোনো দিন রান্না করিনি কিন্তু এবার রান্নাটা করছি দেখাই যাক না কী হয় তো একটু হরুডের গোড়া মরিচের গোঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর এই যে দেখেন ভেবেছিলাম হয়তো বা ভালো করে সিদ্ধ হবে না কিন্তু দেখেন একদম গলে গেছে সিদ্ধ হয়ে আর এটার স্বাদটা কেমন জানেন একটু মিষ্টি মিষ্টি একটু টক টক মন্দ লাগেনি খাইতে যদি এক্সপেরিমেন্ট করতে চান তাহলে ট্রাই করে দেখবেন আশা করি খারাপ লাগবে না আমার ভাজিতে একটু তেল বেশি হয়ে গেছে পরিমাণটা বুঝতে পারি নাই তাই আর রান্না করেছিলাম এই যে ভোলা মাছ পোয়া মাছও বলে থাকেন অনেকেই তো এই মাছটাকে একটু আদা রসুন তারপরে হলো পেঁয়াজটা বেটে ভুনা করব। তো দেখ মাছগুলো আগে পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে হলো হচ্ছে এই আদা রসুনটা শিল পাতায় করে বেটে নেব আমার আবার এই যে শিল পাতায় মশলা বেটে রান্না করতে ভালো লাগে বেশি এই কারণে যখন সুযোগ পাই সময় পাই বা আমার রান্নাগুলোতে আমি শিল পাতায় মশলা বেটেই রান্না করার চেষ্টা করি মাছ একটু হলুদ লবণ মাখিয়ে রাখলাম আর এই যে আদা আর রসুনটা বেটে নিচ্ছি প্রথমে আর একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি সে পেঁয়াজটাও বেটে যদি রান্না করা হয় তাহলে হয় কি ঝোলটা ঘন হয় তাতে করে ওই গ্রেভিটা খাইতে বেশ ভালো লাগে আমি চারটার মতো পেঁয়াজ নিয়েছি এখানে সেটাকেও একদম মিহি করে বাঁধবো না একটু দানা দানা ভাবেই ব্যাটে তারপরে এটাকে তুলে নেব তো এই যে এভাবে পেঁয়াজ রসুন ব্যাটে রান্না করলে না আগেকার দিনের ফিলটা আসে মারা খালা এইভাবে ব্যাটে বেটে রান্না করতে আগে সেইগুলা মনে হয় তো সবগুলো পরিষ্কার করে নিচ্ছি রান্নাটা একবারে বসিয়ে দেবো ফ্র্যান্ড প্যানে একটু তেল দিয়ে নিয়েছি ভালো গ্যাস আছে আজকে তো এই গ্যাসের চুলাই রান্না করছি একটু তেল দিয়ে মাছগুলাকে একদম মচমছা করে ভেজে নিব। এই পোয়া মাছটা আবার ভাজা ভালোভাবে না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাছটাকে একটু শক্ত করে ভেজে নিলেই রান্না করতে সুবিধা হয় তো এই যে দেখেন এই যে এতগুলো মাছ নিয়েছি এখানে তিন পিস মাছ আছে সেটাকে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ হলে কেমন লাগে মশলা তেল প্রপারলি ধুকে না এই কারণে ছোট্ট ছোট পিস করে নিয়েছি যে দেখেন একদম শক্ত করে ভেজে নিয়েছি আজকে একটু রাঁধুনি ফুরন দিয়ে রান্না করব। রাঁধুনিতে বেশি ব্যবহার করা যায় না রাঁধুনিতে প্রচুর সুগন্ধ থাকে তো বেশি ব্যবহার করলে সুগন্ধ একদম হয়তো বা বেশি সুগন্ধ হলে কেমন হবে ভাবতে পারতেছেন তো আমি অল্প একটু ফুরন দিয়েছিলাম তারপরে হলো রসুন দিলাম আর এই যে পেঁয়াজ বাতাটা দিয়ে দিয়েছি ব্যাস এবার কষানোর পালা এই মশলাগুলো কি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো পেঁয়াজটা বেশি দিয়েছি গ্রেভিটা যাতে ঘন হয় এই কারণে আর এখানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি জিরার পাউডার দিচ্ছি না লাস্ট রান্নার শেষে একদম ভাজা জিরা দিব এই কারণে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটার পর্যায়েটা শেষ এখানে এখন মাছগুলো দিয়ে দিব একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো পানিটা ফুটিয়ে নিয়ে মাছটা দেওয়া যায় কিন্তু আমি করলাম কি মশলার সাথে মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম তো এক একজনের রান্নার ধরুন তো এক এক রকম যার যেভাবে সুবিধা সেইভাবেই রান্না করে তো আমি এভাবেই রান্না করে নিয়েছি এই যে বলক চলে এসেছে এবার এর মধ্যে লবণ চেক করার আছে আরও হলো হচ্ছে এখানে একটু আমি ভাজা জিরা ব্যবহার করব যে যে মশলাটা বানিয়েছিলাম একদিন শেয়ার করেছিলাম আপনাদের সেই মশলাটা ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু মিনিট তিন মতো ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব ব্যাস রান্নাটা হয়ে গেছে এবার এটাকে বাতিতে সার্ভ করে দিব ও আরেকটা কথা এটা ছিল দুপুর পর্যন্ত রান্না রাত্রে পাঙ্গাস মাছ রান্না হচ্ছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ হচ্ছে আমার প্রচণ্ড কোমর ব্যথা করছে এখন রান্না করার মতো শক্তি আমার নাই মেয়েকে দিয়ে রান্না করাচ্ছি তো কেমন লেগেছে আজকের ব্লগটা জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ